প্রিয়াঙ্কা আর পরাগের কথা শুনে অবাক হয়ে গেল শিমুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শীর্ষা সুচরিতাকে বলছে, মানুষ মরে গেলে না পর হয় না, সে দেখবে আরও কাছে চলে আসে। তুমি দেখবে ইন্দ্রদাকে আরও মন থেকে কাছ থেকে অনুভব করতে পারবে। তখন সুচরিতা বলতে থাকে, জানো তো মাঝখানে যখন ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল তখনও আমার এতটা খারাপ লাগেনি, কিন্তু কিছুদিন আগে যে ও চলে আসলো, এই কিছুদিনের মধ্যে আমরা আগের মতো করে সময় কাটিয়েছি, তার জন্যই আরও বেশি কষ্ট লাগছে। কারণ এই কয়দিন আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। জানো তো ইন্দ্র আমাকে শুধু বলতো যে, সুচরিতা তুমি আমার কাছে কাছেই থাকো, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, বলো মাঝখানে যে কী হয়ে গিয়েছিল আমার, যার জন্য আমি এরকম একটা কাজ করেছি, কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি। তারপরে জানো তো জিজ্ঞাসা করতো, সুচরিতা তুমি খেয়েছো? না খেলে বললে তখন বলতো, আমার সামনে বসে খাও, তুমি আমার সামনে বসে এখন খাবে, এ কথাটা তো আর কেউ বলবে না বল, সেই ভেবেই আমার আরও বেশি কষ্ট লাগছে। তারপরেই বিপাশা বলতে থাকে, দেখো সুচরিতাদি, এগুলো নিয়ে বসে থাকলে হবে না, আমরা কেউই না এরকম ইমোশনাল কাহিনী নিয়ে বসে থাকতে পারি না, আমিও না শিমুলও না। হ্যাঁ, আমাকে বলবে যে আমার সংসারে কোনো অশান্তি নেই, আমার জীবনে কোনো অশান্তি নেই, ঠিক আছে আমার জীবনে আসলেই আমি অনেক সুখী, তারপরেও আমার একটা আইডেন্টিটি দরকার আছে, তার জন্যই তো তোমাদের সাথে আমার মেশা, আর তোমাদের সাথে না মিশলে এত মানুষের কষ্ট আমি কোনো দিনও বুঝতে পারতাম না। তখন শিমুল বলে, দেখো সুচরিতাদি, তোমার একটা মেয়ে আছে, তুমি তো এখন ইন্দ্রদার শোক নিয়ে বসে থাকতে পারবে না, তোমাকে তো কিছু না কিছু করতে হবে। তারপরে সুচরিতা বলতে থাকে, দেখো তোমাদের আইডেন্টিটি দরকার আছে, কিন্তু আমার তো তা নেই, বলো আমি তো ইন্দ্রর বউ ছিলাম, আর আমার এখন এমন কিছু করতে হবে যা যা দিয়ে আমার টাকা আসবে, আমার মেয়েকে আমি মানুষ করতে পারবো, ওর সব চাহিদা আমি পূরণ করতে পারবো, কিন্তু এটা দিয়ে তো এখন আমার সেটা হবে না, এখান থেকে আর কয়টা টাকাই বা আসবে। তখন শিমুল বলতে থাকে, দেখো সুচরিতাদি, পড়ালেখাটা করিনি, আর আমাদের মধ্যে মানছি যে শীর্ষা ভালো চাকরি করে, না হলে আমরা তো কেউই কিছু করি না, আর পড়ালেখাটা ভালো করে করলে না হয় একটা চাকরি খুঁজে নিতে পারতাম, কিন্তু তাও করিনি, এখন আমাদের এই দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর এই দলের মোটামুটি কয়েকদিনের মধ্যেই ছোটোখাটো ভালোই নাম হয়েছে, এখন বড় জায়গাতেও আমাদের নাম করাতে হবে, তার জন্য তো চেষ্টা করতে হবে সুচরিতাদি, তাহলে দেখবে এই দলটা ঠিকই আমরা একদিন এগিয়ে নিয়ে যেতে পারবো, আর এটা থেকে ভালো আমাদের রোজগারও হবে। তখন সুচরিতা বলে, দেখো এখন ইন্দ্র মারা গেছে, এখন আমি এগুলো কী করে করব। তখন বিপাশা বলতে থাকে, তুমি তো আগেও করেছো সুচরিতাদি, আর আমাদের দলের প্রধানই তো তুমি, তুমি তো গানটা গাও, তুমি ছাড়া যে আমাদের দল শূন্য। সুচরিতাদি তোমাকে তো করতেই হবে, আর ইন্দ্রদাও না বেঁচে থাকলে তোমাকে এটাই বলতো। তখন সুচরিতা অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে, দেখলি তো ওরা তো আমাদের বাড়িতেই নিতে চায় না। তখন শিমুল বলতে থাকে, তোমার অধিকার তুমি কিছুতেই ছাড়বে না সুচরিতাদি, আর ওরা যে কী সেটা তো তুমি জানোই, আর স্বতন্ত্র এখানে থাকলে ও কিন্তু এটাই বলতো। তারপরেই শিমুল বলতে থাকে যে, আমি ওকে আসতে বারণ করেছি, না হলে নানানজন নানানটা কথা বলবে, আবার কোন বিপদে পড়বে তার তো কোনো ঠিক নেই। তারপরে বিপাশা বলে যে, ও এখানে আসবে তাতে কার মানুষ কি বললো না বললো সেটা তো দেখার বিষয় না। তখন শিমুল বলে, ও আসলে আমি আসবো না। তখন বিপাশা বলে, তুই না আসলে বেশি রাগ করিস, সব দোষ ছেলেটার না, সব রাগ ছেলেটার উপরে ঝাড়িস। তারপরে শিমুল বলতে থাকে, তাহলে আর কার উপরে ছাড়বো বলো, ও কতগুলো বিপদে পড়েছে, ওর জন্য কতগুলো হেনস্থা হতে হয়েছে বলো তো, ওকে শেষ পর্যন্ত জেলও খাটতে হলো, তাহলে কেন বলবো না। তখন বিপাশা বলে, ও যখন তখন আসতে পারে, তাতে যাই মন খারাপ হোক বা না হোক সেটা আমার দেখা দরকার নেই। তখন শিমুল বলে, আচ্ছা ঠিক আছে আমি আর কিছুই বলবো না। তারপরে আরও অনেকভাবে বোঝাতে থাকে ওরা সুচরিতাকে। তারপরে দেখা যাবে সুচরিতা দেবর আসতে থাকে, তখন ওরা চুপ হয়ে যায়। তখন সুচরিতা দেবর এসে বলতে থাকে, দাদার কাজ তো হয়ে গেছে, এখন তোমরা কি করবে। তখন বিপাশা বলে, তোমরা কি করবে মানে কি বলতে চাও তুমি। তারপরে সূর্য বলতে থাকে, না বৌদি তো এখানে গল্প করছে তাই জিজ্ঞাসা করলাম, আমরা তো স্নান করব, বৌদি কি করবে সেটাই জিজ্ঞাসা করলাম। শীর্ষা বলে ওঠে, তুমি কি করে জানলে যে গল্প করছে। তখন সূর্য বলে, না দেখলাম তো। তারপরে শিমুল বলতে থাকে, তোমরা তো নাই করছো যে ওদের বাড়িতে উঠতেই দেবে না। তারপরেই সূর্য বউ বলতে থাকে, তাহলে কি তোমরা সাহস দিচ্ছিলে যে তোমরা প্রতিবাদ করবে। তখন শিমুল বলে, হ্যাঁ তাহলে কি করব, তোমরা যেটা করছো সেটা তো আইনত অপরাধ, তাই আমরা সুচরিতাদির সামনে পাশে আছি, আর পাশে থেকেই লড়াইটা লড়বো, বুঝেছো, তোমরা কি করতে পারবে সেটাও আমরা দেখে নেব। তারপরে আর কথা না এগোয়ে সুচরিতা বলতে থাকে, আচ্ছা স্নানটা করে নিই আমি। তারপরে দেখা যাবে সেখানে শতদ্রও আসে। সুচরিতা স্নান করতে গেলে শিমুল বলতে থাকে যে, বিপাশাদি তুমি যাও না সাথে। তখন শতদ্র বলে, না আমাকে তো সুচরিতাদি ভাই বলেছে, আমিই যাব। তারপরে টুইঙ্কেলকেও সাথে করে নিয়ে যায় শতদ্র। তারপরে দুজনকে স্নান করিয়ে দেয়। আর এদিকে শিমুল বলতে থাকে, আসলে কার ভাগ্যে যে কী আছে একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না, না হলে শতদ্রও
এখানে দিদি পেয়ে গেল। তারপরে সব কাজ শেষ হয়ে গেলে দেখা যাবে শিমুল ওর শ্বশুর বাড়িতে মধুবালা বসে বসে কাজ করছিল। ঠিক তখনই পরাগ প্রিয়াঙ্কাকে নিয়ে হাজির হয়, আর এদিকে পলাশ আর প্রতীক্ষাও আসে। তারপরেই প্রিয়াঙ্কা বলতে থাকে, আমি এসে পড়েছি। তারপরে মধুবালা বলে, তুমি এসে পড়েছো মানে কি বলতে চাইছো, তুমি এসেছো তাতে কি হয়েছে? তারপরে প্রিয়াঙ্কা বলতে থাকে, না তোমরা তো ভেবেছিলে আমাকে জেলে আটকে রাখবে, পারলে না তো, তাই তোমাদেরকে দেখা করতে আসলাম তোমাদের সাথে, তোমাদেরকে বোঝাতে আসলাম যে কোনো প্রমাণ ছাড়া কাউকে আটকে রাখা যায় না। আর আমি যে আমার হাতে ছাপ পাওয়া গেছে বলেই যে আমি কাজটা করেছি তা তো নয়, কোর্ট প্রমাণ চায়, কোনো প্রমাণ না পাওয়ায় আমাকে ব্যাকচুর খালাস করে দিয়েছে। তখন শিমুল বলে ওঠে, তাহলে বুঝেছো তো যে সব কিছু করতে হলে প্রমাণ চাই, নিশ্চয়ই আর কোনোদিনও এসব কাজ করবে না। তারপরেই প্রতীক্ষা বলে ওঠে, আমি একজনকে বিয়েতে আনন্দ করার জন্য নিয়ে আসলাম, আর তাকে শেষে কিনা চোর অপবাদ দিয়ে তোমরা এত হেনস্থা করলে। তারপরেই মধুবালা বলতে থাকে, দেখো এই নিয়ে কোনো কথা বলতে চাই না। তারপরেই পরাকে পলাশ বলতে থাকে, দাদা অত কথা বলার কোনো দরকার নেই, তুই কি বলতে এসেছিস সেটাই বলে নে। তারপরে পরাক বলে যে আমি শিমুলের সাথে কথা বলতে এসেছি, শিমুল আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা দিয়ে দিক। তখন মধুবালা বলে, এত তাড়া কিসের? হ্যাঁ ডিভোর্সটা তো হবেই, সেটা দুদিন পরে হোক, চার দিন পরে হোক, এক বছর পরে হোক, সেটা তো হবেই, তো এত তাড়াতাড়ি কেন দরকার? তখন পরাগ বলে, দরকার তো আছেই, ও আমার সাথে থাকবে না, ও আমার ভালো মন্দের খোঁজখবর রাখবে না, ও আমার কোনো কিছুই করবে না, অথচ মাসে মাসে আমার থেকে টাকা নেবে, আমার অর্ধেক বেতন নিয়ে যাবে, আর আমি সেটা সহ্য করব? তখন মধুবালা বলতে থাকে, কেন ডিভোর্সটা চাই এত তাড়াতাড়ি সেটা জিজ্ঞাসা করেছি, সেটা বল। তখন পরাগ কিছু বলার আগেই পুতুল বলে ওঠে, তুমি বুঝছো না ওই যে ওই মেয়েটা এ বাড়িতে ঢোকার জন্য এত কাহিনী করছে, আরে এখন তো প্রতিজ্ঞা আলাদা হয়ে গেছে, আমরা তো ভালো মন্দ খাচ্ছি, আর প্রতিজ্ঞা তো কাজকর্ম করতে পারছে না, একজন কাজের লোক রেখেছে, এখন তোর ঘাড়ে না সব কাজকর্ম দিয়ে তারপরে তোকে দিয়েই সব কিছু করাবে, সেই ধান্দা করছে, তুই তো বুঝিস না, এসব কথাগুলো বলতে থাকে প্রিয়াঙ্কাকে। তখন প্রতিজ্ঞা বলতে থাকে, দেখো মা তোমার মেয়ের মুখে লাগাম দাও, আমি কিন্তু এসব সহ্য করবো না, তোমার মেয়ে যখন তখন আমাকে অপমান করবে সেটা কিন্তু আমি সহ্য করবো না। তখন মধুবালা বলে, তাহলে কী করবে? হ্যাঁ কী করবে তোমরা? তারপরেই পলাশ বলতে থাকে, মা ওকে কিন্তু বেশি কথা বলতে না করবে। তারপরেই পলাশ বলতে থাকে, দাদা তুই যেটা বলার সেটা ঠিকঠাক মতো বল। তখন পরাগ বলতে থাকে, কবে ডিভোর্সটা দিচ্ছ? তখন শিমুল বলে, তোমাকে তো আমি ডিভোর্স দিয়েই দেবো, যখন বলবে ডিভোর্সের জন্য তখনই আমি ডিভোর্সটা দিয়ে দেবো, ডিভোর্সের জন্য কী কী লাগবে আমাকে বলো। তখন পরাগ বলতে থাকে, ম্যাচিওরলি ডিভোর্সটা হলে একদিন দুদিনই হয়ে যাবে, আমি ফর্মটা নিয়ে আসবো তুমি সই করে দেবে, তাহলে একদিনের মধ্যে ডিভোর্সটা হয়ে যাবে। তখন পুতুল বলতে থাকে, না না বউ তুই একদম ডিভোর্স ব্যাপারে সই করবি না, কোথাও তুই সই করবি না, তোকে কী দিয়ে না কী দিয়ে ফাঁসিয়ে দেবে তার তো কোনো ঠিক নেই, তুই একদম কিছু করবি না। তখন পলাশ বলতে থাকে, হ্যাঁ তোর বউ তো এখন পাড়ায় পাড়ায় সতত্রকে নিয়ে ঘুরছে, ওই যে সুচরিতার দিয়ে হাজব্যান্ড মারা গেল ওখানেও তো নিয়ে গিয়েছিল বয়ফ্রেন্ডকে নিয়ে, যা তা করবে, আর এদিকে আমার ভাইকে ঝুলে থাকবে নাকি? তখন শিমুল বলতে থাকে, দেখো একদম মুখ সামলে কথা বলবে, শতদ্রুর যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, ওকে নিয়ে আমি কেন ঘুরবো, আর ওর সাথে এমন কিছুই আমি করিনি যাতে একদম তোমরা এসব কথা বলবে, মুখ সামলে কথা বলবে। তখন পলাশ বলে, থাক এসব কথা নিয়ে বাড়াতে চাই না। তখন প্রিয়াঙ্কা বলে ওঠে, আমি এ বাড়িতে তো আসবই, আর আমার সাথে পরাগের যেহেতু একটা সম্পর্ক আছে আমি তো এ বাড়িতে আসবই, তাই আর দেরি করে লাভ কী, যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়িতে আমি ঢুকে যাব। তখন মধুবালা বলে, এই মেয়ে একদম সাবধানে কথা বলবে, আর পরাগ তুই কয়দিন চিনিস এই মেয়েটাকে, একদম বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস? তখন পরাগ বলতে থাকে, দেখো মা আগে যাকে তুমি আমাকে বিয়ে করিয়েছিলে আমি একদিনও চিনতাম না, আর এখন আমি যাকে চিনি তাকেই বিয়ে করব, তোমার পছন্দ করা মেয়ের সাথে তো আমি সুখী হতে পারিনি, সে তো আমাকে শান্তি দেয়নি, এখন আমার পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করব। এই সব কথা শুনে তো শিমুল অবাক হয়ে তাকিয়ে থাকে পরাগের দিকে। তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।